2011 সালের মে মাসে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপর কয়েক দফা উদ্যোগ নিয়েও এ পদে কাউকে নিয়োগ দিতে পারেনি সরকার। তাই চার বছরের বেশি সময় ধরে ভারপ্রাপ্ত এমডি দিয়েই চলছে প্রতিষ্ঠানটি। গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে নির্বাচিত নয় পরিচালকের তিন বছরের মেয়াদ। বোর্ড চেয়ারম্যান এরই মধ্যে পদত্যাগ করলেও তা গ্রহণ করেনি সরকার। ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে এখন তাই সরকার নিযুক্ত দুই সদস্য ছাড়া আছেন চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত এমডি। কোরাম নিয়ে সমস্যা না হলেও মেয়াদ উত্তীর্ণ পরিচালকদের করা রিটের কারণে অনেকদিন হলো বোর্ড সভা হচ্ছে না, তাই গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আটকে আছে। কিছু কিছু বিষয় আছে যেগুলো মেজর ডিসিশন নিতে হয়, সেগুলো বোর্ডের অনুমোদন লাগে, সেটা আমরা বোর্ড মিটিং না হওয়ার কারণে হয়তো কুকি করতে পারছি না, কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে যেটা আমাদের না করলে নেই এখনই করতে হবে, সেই রকম কিছু হলে সেটা আমরা চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়ে সেগুলো আমরা করছি, ওনার সম্মতিক্রমে সেগুলো আমরা কাজ করে যাচ্ছি। 1983 সাল থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করা ব্যাংকটির সদস্য সংখ্যা এখন প্রায় 87 লাখ। প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা, বাড়ছে ঋণ বিতরণের পরিমাণও, তবে কমে গেছে লাভের পরিমাণ। 2013 সালে ব্যাংকটি 133 কোটি টাকা লাভ করলেও পরের বছরই 90 কোটি টাকা কমে যায়। লাভটা কমে যাওয়ার মূল কারণ ফিলফোর যে আমাদের লাভ বেড়েছে, আর প্রধান কার্যালয় পর্যায়ে যেটা আমাদের অন্যান্য ব্যাংক থেকে যা ইনকাম হতো সেটা রেট কমে যাওয়ার কারণে এটা মূল কারণ এটা। সুতরাং এখানে অচল অবস্থার যে কথা আছে সেটা সঠিক না। তবে গ্রামীণ ব্যাংক এখনও গ্রাহক ও সরকারকে 30% হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।